আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমার হাজব্যান্ড একটু শাক ভাজি করছিল, আর এদিকটাতে আমি একটু সবজি কেটে নিচ্ছিলাম। এটাকে কালাবাস্তিন বলা হয় এখানে, এটা স্প্যানিশ একটা সবজি। এটা দেখা গেছে অনেকটা লাউ 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 যেমন চিংড়ি দিয়ে রান্না করে, ঠিক তেমন ভাবে এটাও চিংড়ি দিয়ে বা বিভিন্ন মাছের সাথে রান্না করা যায়, আবার এভাবে কুচি কুচি করে ভাজিও করা যায়। তো ফ্রাইপ্যানে আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে নিয়েছি, সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে তিনটে আদা বাটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিলাম, সাথে এক চিমটি হলুদ। হলুদটা সামান্য পরিমাণে, শুধু হালকা একটু কালারের জন্য আর কি। তো এটা সাদা সাদাও করা যায় ভাজিটা, মাঝে মধ্যে সাদাও করি, মাঝে মধ্যে মন চাইলে কালার করতে চাইলে একটু হলুদও দিই অল্প করে। তো এখন কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, এর সাথে একটু আলুও দিয়ে আলু কুচি করেছিলাম, একসাথে দুটাই একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে হয়ে গেছে আমার ভাজিটা। তারপর আর একটু ফ্রাই প্যানে আমি একটু মাছ ভেজে নিয়েছি, সাথে বেগুন আর আলু আরেকটা ফ্রাই প্যানে আমি কষায় নিছি আর কি বেগুনটা। পরে এটার মধ্যে মাছটা দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো একটু ঢেকে রেখে দিই মানে একটু সিদ্ধ হওয়ার জন্য। সাথে একটু টমেটো অ্যাড করে দিয়েছিলাম। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এটা আসলে রেগুলার রান্নার মতোই আর কি, তেমন আহামরি কিছু না। এটা নর্মাল দুপুরে রেগুলার রান্না যেমনটা হয় আর কি। তো পানিও মিশিয়ে দিলাম, এটাও হয়ে গেছে, বলক উঠে গিয়েছে। সাথে একটু ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা বন্ধ করে দেব। তো দেখেন সুন্দর করে হয়ে গেছে আমার বেগুন আলু মাছের তরকারি সাথে শাক ভাজি, আর এটা কালাবাস্তিনের ভাজি। তো এই হচ্ছে আমার দুপুরের রান্না। তো বিকালের দিকেও একটু পিঠা খেতে মন চাইছিল, তো ভাবলাম কি বানাবো। তো এখানে আমি ময়দা যেমনভাবে আর কি ময়দাটা গুলা হয়, আটা রুটি বানাইতে গেলে যেভাবে কাইটা করা হয় আর কি, পানি দিয়ে কাই করে, আমি পানির পরিবর্তে আমি দুধটা ভালো করে ফুটিয়ে পরে আমি ময়দাটা দিয়েছিলাম, সাথে একটু নারকেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মরণ করে এইভাবে করে কেটে কেটে পরে তেলে ভাজছি আর কি। ভেজে এটাকে আবার চিনি শিরার মধ্যে আর কি দিয়ে দিলাম। পরে এটা চিনি শিরায় ভালো করে মিশে গেলে উঠিয়ে পাশের বাটিটাতে রেখে দেবো আর কি। তো এটা বিকালের দিকে শর্টকাটের আর কি হালকা নাস্তা আর কি। তো মাঝে মধ্যে এখন শীত পড়ে গিয়েছে, শীতে তো সবারই পিঠা খেতে ভালোই লাগে, তো মাঝে মধ্যে একটু একটু করে এভাবে বানালে খেতে ভালোই লাগে। একটু তারপর দেখা গেছে বানায় তৈরি করে রাখলাম, নিয়ে নিয়ে খাওয়া হলো আর কি।
এই আর কি, নর্মাল আর কি, দেখা গেছে শর্টকাট ভাবে আর কি যেটা করা যায় আমি ওইটাই ঠিক করার চেষ্টা করেছি। তো আরো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এভাবে করে দিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নেব। এখন চিনি শিরা থেকে পিঠাগুলো আমি তুলে রাখবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট। আল্লাহ হাফেজ।